আমি এবার 2014 মাসুদ করিম অ্যাওয়ার্ড দিচ্ছি সাবিনা ইয়াসমিন, ফেরদৌসী রহমান, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদি, এন্ড্রু কিশোর, খুরশিদ আলম, সুরকার আলম খান, সুবল দাস, সাহিত্যিক গাজী আনোয়ার হোসেন, গীতিকার গাজী মাজহার আনোয়ার। আমি এখন সুকণ্ঠী শিল্পী, আমাদের অনেক স্নেহের, মাসুদ করিমের অনেক স্নেহের ছোট বোন, আমার অনেক প্রিয়, আমি সাবিনা ইয়াসমিনকে মঞ্চে ডাকছি মাসুদ করিম অ্যাওয়ার্ডটি গ্রহণ করার জন্যে। আপনারা তাকে করতালিতে মুখরিত করুন। মাসুদ করিম অ্যাওয়ার্ড 2014, সাবিনা ইয়াসমিন, দ্য লেজেন্ডারি সিঙ্গার অফ বাংলাদেশ। মাসুদ করিম অ্যাওয়ার্ড 2014, এন্ড্রু কিশোর, দ্য লেজেন্ডারি সিঙ্গার। তোমার গান গাওয়া সখি গো, ও আমি প্রেমের হারের মাঝে, তোমার কাছে ফয়সালা করলাম। Gentlemen, it's my pleasure to be here on representing Turkish Airlines. As you, most of you know, Turkish Airlines is currently... চার তিন ছয়। তুমি বলেছ যে, না না, আমরা সেই থেকে আসছি, এক বলেছ, তারপরে চার বলেছ, তোমার জন্ম তারিখ আর কারণে। বলবো সত্যি আপার জন্ম তারিখ কি? স্থির আগ্রহে যারা অপেক্ষা করছেন, আমরা দুজনের নাম্বার, দুজনের জন্মদিনের তারিখ হচ্ছে চার। আচ্ছা, পিছন থেকে আসছি, কেমন আসল নামে তো নকলটা আপনার কোথেকে পাবো? আসলটাই বলছি, একদম শেষে এক, আমি এগাচ্ছি এগোচ্ছি, এক, তার আগে চার, তার আগে তিন, তার আগে ছয়, তার আগে নয়, সবচেয়ে আগে লাকি সেভেন। হায় রে মানুষ, রঙিন মানুষ, তোমায় কত ভালোবাসি।
বোঝাবো বোঝাবো এমনে আমার গুণে মধ্যে সেখানে তোমাকে দেখেছি কত না যতনে ওরা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আর বাংলাদেশ আমেরিকান সেন্টারের যে লাইব্রেরিটা হচ্ছে সেটার জন্য $25,000 একটা চেক দিচ্ছে। গিয়াসুদ্দিন খান এন্ড নাজমা আপা সোফা আমাদেরকে $45,000 ডোনেট করেছে। টাকা দেওয়া হচ্ছে বাচ্চাদের বাংলা, আমাদের বাচ্চাদেরই বাংলা স্কুলের জন্য। এবং দেন হি হ্যাজ প্লেসড এন্ড হি ইজ গোয়িং টু গিভ আস এ চেক ফর $10,000 এন্ড টু বিকাম এ ফাউন্ডিং মেম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট, নো ফর ইউর ভেরি কাইন্ড ইন্ট্রোডাকশন। Thank you very much for trusting me to come and help the community. Like I was no bodo, o ka na futi karo, karo paro, like I was no bodo, are ka na futi karo, o ho la ka mi kan ma ti ka ma 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 গর্ব বলি যে আমি যখন ঢুকছিলাম ইমিগ্রেশন ক্রস করে কাস্টমসে গেলাম, তাকে আগে তো আমরা দুটো ফর্ম ফিল আপ করতে হয়, একটা ফর্ম ফিল আপ করতে হয়। তা আমার সাথে একটা নেপালি ছেলে ছিল সাংবাদিক, তা তাকে বললাম তুমি আগে যাও, তারপরে আমি যাই, কোনো বাঙালি টাইলি নেই ওরা। তো ওকে অনেক প্রশ্ন টশ্ন করলো, ছেড়ে দিল। তারপরে আমি না জানি আমি কী প্রশ্ন করে আবার, কারণ আমাদের তো ব্ল্যাক লিস্টে রয়েছে, যিনি বলে একটা ছিলাম আমরা, তো বলে চারবার পরে আর দেখা করা লাগে না, ওটা একবার চলে যায়। তা আমাকে দেখেই এই লোক বলছে কি ওই লোক একটু চুটুল পড়া টাক মাথা, বলছে দাদা কেমন আছে, আরে স্যার বাঙালি এখানে, আচ্ছা ঠিক আছে, তো বেড়াতে যাচ্ছে না? আমি না বেড়াতে না, বলি কি গান করতে? তাহলে হ্যাঁ আপনি এখনো গান করেন? মানে বলে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে তো আপনার গান শুনে বড় হয়েছে, আপনি এখনো গান নেন? কাজী কাজী চোখে যা দেখি তাতে ঘুমে একটা সমস্যা হবে না। নাম্বার মেলা 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 না